So he's in a tuiki. Ego time raki. Hi hi. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি হচ্ছে একটু দেরিতে, কারণ আমার সকালবেলা যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা আমি শুয়ে শুয়ে করে ফেলেছিলাম। তো এখন আমি আমার খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেটা আমার সকালবেলা ওঠার পর এখন রিসেন্টলি কাজ হয়ে দাঁড়িয়েছে। আসলে রুমের বিছানা এলোমেলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, তাই আমার নিট অ্যান্ড ক্লিন একদম পছন্দ। আর রুমে বেশি মানুষও আমার তেমন পছন্দ না, আমি একা থাকতেই বেশি পছন্দ করি, একা কাজ করতেই ভালো লাগে। তো এই তো আমি চট করে সুন্দর করে আমার খাটটা গুছিয়ে নিই। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, তো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও সেরে নেব। সো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসার কথা। এই ফ্রেন্ড হচ্ছে আমার একদমই পিচ্চিকালের বান্ধবী। আমি যখন কেজিতে পড়তাম একদমই মানে ফার্স্ট এড স্কুলে আমার তার সাথে পরিচয়। তো সে আমার খুব ভালো একটা বান্ধবী ছিল, তো তার সাথে আমার এখনও যোগাযোগ আছে। তো সে আসার কথা ছিল, তো সে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল, মানে 12:30 দিকে এসেছিল। তো এই তো তার সাথে আড্ডা দিতে দিতে আমি আসলে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। তো এখন ডিরেক্টলি আমরা লাঞ্চের টেবিলে বসে পড়েছি, এখন আমরা লাঞ্চ করব একসাথে। তো লাঞ্চ করার টাইমে আমরা অনেক বেশি আড্ডা দিয়েছি, দুজন তো খুবই হ্যাপি ছিলাম, কারণ আমাদের মোটামুটি অনেক বছর পর দেখা হলো। সো এই তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। সো আমিও খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে আবার আড্ডা দেওয়া হবে। তো আমি এখন খাওয়াটা চট করে শেষ করে নিই। সো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে এসেছি। তো ছাদে এসে আমাদের ছবি তোলা স্টার্ট হয়েছে, তো আমরা অনেক ছবি তুলেছি। আর এই তো সে হচ্ছে আমার ফ্রেন্ড, তাকেও শেয়ার করে দিলাম। তো আমার ফ্রেন্ডের সাথে অনেক বছর পর দেখা হলো, এই জন্য আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই খুশি হয়েছি যে সে আমার বাসায় এসেছে। তো অনেক সবসময় প্ল্যান করা হয় আমি ঢাকা থেকে আসলে যে হে আসবে, আমরা অনেক আড্ডা দেব, মজা করব, বাট আসলে হয়ে ওঠে না, আর আমিও তেমন বেশি সময় নিয়ে আসি না। তো এবার যেহেতু অনেক মাস আছি, সো ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। তো আমরা সকাল থেকে অনেক বেশি মজা করেছি, মানে 12:30 পর থেকে। এই তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিব, আমার একদম পিচ্চিকালের ফ্রেন্ড। আমি যখন কেজি মানে একদম প্রাইমারি লেভেলের ফ্রেন্ড, সে আমার সাথে স্কুল কমপ্লিট করেছে, হাই স্কুল কমপ্লিট করেছে, কলেজ কমপ্লিট করেছে, মানে আনলাকিলিভাবে ইউনিভার্সিটি দুজনের আলাদা, বাট এখনও আমাদের কন্ট্যাক্ট আছে। যেমনটা কন্ট্যাক্ট অনেকের সাথেই নেই, বাট ওর সাথে আছে। তো আজকে তার সাথে পরিচয় করে দিব, আসেন ম্যাডাম। হ্যালো, সো হিজ ইনা তুলসি, সো শি ইজ মাই ফ্রেন্ড, একদম পিচ্চিকালের ফ্রেন্ড। সো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম, আপনার কেমন লাগছে আমার ব্লগে এসে? ভালো লাগছে, কত আপনার কথা কেউ শুনবে। সো আমাদের এমনই হয়, একসাথে হলে ভ্যাটকেতে ভ্যাটকেতেই টাইম শেষ। তো এরকমভাবে আর পরিচয় পর্ব দেওয়া হলো না, বাট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর সে প্রচণ্ড শাই, আমার মতো তো চটপটে না, সব কিছুতে ধুর লজ্জা লাগে, ধুর লজ্জা লাগে, এরকম একটা অবস্থা। বাট শি ইজ সো সুইট। সো ওকে আমরা এখন একটু পার্সোনাল টাইম স্পেন্ড করি, নাও আপনাদের সাথে
পরে আবার দেখা হচ্ছে নাও টাটা এই কথা আমি রাখি আয় হায় সো এই তো আমাদের ফটো সেশন শুরু হয়েছে তো আমি অনেক অনেক পিক তুলে দিয়েছি ওকে তো ও আমাকে তুলে দিয়েছে আসলে ফ্রেন্ডরা সবসময় এমনই হয় যখন অনেক দিন পর দেখা হয় তখন আমরা সবাই ছবি তোলা নিয়ে বিজি থাকি অবশ্য আমরা অনেক আড্ডা দিয়েছি সো ছবি তোলারও দরকার আছে কারণ স্মৃতি হিসেবে তো ছবিটাই থাকে আর ওর সাথে আমার অনেক বছর প্রায় ছবি তোলা হয় না ইভেন ওর বার্থডে গিয়েছে ওকে যে বার্থডেতে উইশ করব ছবি দিয়ে সেই ছবিটাও আমার কাছে ছিল না এই হচ্ছে অবস্থা তো এই তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আসলে রোদটা কমার জন্য ওয়েট করছিলাম প্রচণ্ড রোদ ছিল আর এই কয়েকদিন যাবৎ এত বেশি গরম আমি তো হিট স্ট্রোক করার মতো অবস্থা প্রচণ্ড গরম পড়ছিল তো এখানে দুজন মিলে খুবই মজা করতেছিলাম সে ও ফার্স্ট থেকে আসার পর থেকে আমরা অনেক মজা করতেছি টিকটক বানালাম সব কিছু মানে অনেক অনেক এনজয় করতেছি সো এই তো ছাদে ছিলাম অনেক আড্ডা সাড্ডা দিলাম মোটো আড্ডা দেয় নেই সে ফোন টিপছে এখনো টিপতেছে আমি ফোন টিপি নাই ও আমরা রুমে অবশ্য অনেক আড্ডা দিছি ছাদে আসছিলাম ছবি তুলতে কারণ অনেকদিন আমাদের একসাথে পিক তোলা হয় না এই জন্য অনেক পিক তোলা হলো তুমি স্যাটিসফাই তোমার পিক নিয়ে তাকে অনেক ছবি তুলে দিয়েছি সে অনেক খুশি এখন আর একটু থাকি কি বলো আর একটু থাকি না প্লিজ একটু পরে তারপর নিজেকে একেবারে ফ্রেশ হবো খাওয়া দাওয়া হবে তো আমরা বসে বসে সেই আড্ডা দিচ্ছিলাম অনেক মজা করতেছিলাম আমাদের এত বছরের অনেক কথা জমে আছে সব কিছু শেয়ার করলাম অনেক কথা বললাম তো এখন আবার সূর্যটা একটু ডুবেছে মানে রোদটা একটু কমেছে তো এখন একটু গরমটা কম লাগছে তো ভাবলাম এখন আরও কিছু পিক তুলি তো সে এখানে সে একটা পোজ দিয়ে বসে আছে পিক তোলার জন্য তো এটাও একটু শেয়ার করলাম তো আমি এখন তার কিছু পিক তুলে দিব এই তো আসলে গরমে অবস্থা পুরোই খারাপ এই জন্য আসলে এইভাবেই বসে আছি আমরা এখন নিচে চলে যাব যাও যাও সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই ছাদের থেকে নেমে পড়লাম আর ও চলে যাবে তো বিকালে এখন হালকা পাতলা নাস্তা করব ওর পছন্দের একটা খাবার বানিয়েছে আম্মু সবসময় বলে যে যখন আমি চটপুটি খাই তখনই বলে আমাকে কেন দেওয়ার দেশ নাই এরকম একটা অবস্থা সো আজকে আম্মু তার জন্য চটপুটি বানিয়েছে স্পেশালি তার জন্যই বানানো চটপুটিটা তো এই তো আমি ডাইনিং ক্রস করতেই দেখছি আপ্পি সুন্দর একটা জিনিস বানাচ্ছে শাসলিক কাবাব মেবে এটা চিকেন শাসলিক এরকম কিছু একটা হবে না এটা অনেক বেশি মজা হয়েছিল এই খাবারটা আমি আজকে খেয়েছি তো অনেক মজা হয়েছিল এটা আপ্পি ফার্স্ট টাইম মেবি ট্রাই করেছে তো অনেক কালারফুল লাগছিলো তো দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপ্পির চ্যানেলে এটার ফুল রেসিপি আপনারা পেয়ে যাবেন দেখতেই অনেক সুন্দর লাগছিল মানে দেখি চোখ শান্তি এরকম একটা খাবার আর খেতে তো আরও অনেক বেশি মজা তো আপনি একে একে করে এক একটা স্টিকে সুন্দর করে রেখে দিচ্ছে তো ওভারঅল লুকটা এরকম এসেছে এত সুন্দর লাগছিল আর অনেক স্পাইসি হয়েছে কাঁচামরিচটা দেওয়ার কারণে তো এই তো একটু শেয়ার করে দিলাম আশা করি ভালো লাগবে
তো এখন আমি আমার ফ্রেন্ডের জন্য চটপটি রেডি করে নিব। তো অলরেডি চটপটি নিয়ে চলে এসেছি, এটা কিন্তু আমি সার্ভ করেছি তাকে স্পেশালি। সো আমার জন্য আর ওর জন্য আমি একই রকম একটা বোল টাইপের মতো একটা বাটিতে নিয়ে এসেছি, আসলে আমি চটপটি এটাতেই খাই। সো এখন আমরা চট করে এটা খেয়ে নিব, আর ওর তো অনেক বেশি পছন্দ চটপটি। সো আমরা দুইজন এখন চট করে খেয়ে নিব। আন্টি বারবার ফোন দিচ্ছিল বাসা যাওয়ার জন্য, তারা দিচ্ছিল, তো এই জন্য আসলে ও আরও বেশিক্ষণ থাকতে পারেনি, সন্ধ্যা হতেই চলে যেতে হয়েছে। আর চটপুরিটা দেখতে যতটাই আমি খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল, আমার খাওয়া সেরা চটপুরি আমি এটা বলতেই পারি, অনেক বেশি মজা হয়েছে। সো এই তো আমরা এখন চটপুরিটা খেয়ে নিচ্ছি চট করে, আমি আস্তে আস্তেই খাচ্ছি, বাট তাড়া তো হচ্ছে ওর, ও অনেক তাড়াতাড়ি খেতে হয়েছে বেচারিকে, বাসায় যাওয়ার তাড়া। যদি ওর বাসা আমার বাসা থেকে বেশিক্ষণ দূরে না, 10 মিনিট মতো লাগে। এই তো, আর চটপটি আমি বাইরে খেতে একদম পছন্দ করি না, ফুচকাটা বাইরে খাওয়া হয়, কিন্তু চটপটি দেখা যায় আমি হোমমেডটি বেশি পছন্দ করি, আর হোমমেডটা কিন্তু স্বাস্থ্যসম্মত, বাইরের চটপটি কীভাবে না কীভাবে বানায় তাই ভেবে আর খাই না। তো আম্মু সবসময় দেখা যায় আমি বাসায় থাকলে চটপটি বানানোই হয় আমাদের। তো অনেক মজা হয়েছিল চটপটিটা। তো ফুচকা সবসময় বানানো হয় না, আপ্পি মাঝে মাঝে বানায়, আর ফুচকাটা আমি পারিও না বানাতে, চটপটিও পারি না। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা চাইলে কিন্তু বাসায় হোমমেড ফুচকা চটপটি বানিয়ে খেতে পারেন, কারণ বাইরের থেকে বাসায় খাওয়াটাই সেফ এখন। তারপরও আমি ফুচকা কিন্তু বাইরে খাই, কারণ ফুচকা ছাড়া আমার চলেই না, অনেক বেশি পছন্দ করি ফুচকা, ফুচকা লাভার বলা যেতে পারে। ঢাকায় থাকলে তো আমি ডেইলিই খাই, একদমই খাওয়া হয়, কিন্তু কুমিল্লায় তেমন বের হওয়া হচ্ছে না, তারপরেও মাঝখান দিয়ে গিয়ে খেয়ে এসেছিলাম। তো এই তো খাচ্ছিলাম, তো মাঝখান দিয়ে আবার বাপ্পি আমাকে ডাক দিয়েছিল একটা দরকারে, তো ওই রুম থেকে এসে দেখি ওর খাওয়া অলরেডি শেষ, আমারটা কিন্তু রয়ে গিয়েছে। তোকে আমি খেপাচ্ছিলাম, দেখ তুই আমার থেকেও বেশি খাদক, তুই আমার আগে আগেই ফিনিশ করে দিয়েছিস। তো এই নিয়ে আরও বেশি মজা করলাম। তো ওর খাওয়া শেষ, ও এখনই চলে যাবে, বেচারি একটু রেস্টও নিতে পারেনি, বাসা থেকে বারবার কল আসছিল। তো আমি আসলে এখন আর তাড়াহুড়া করে খাইনি, ও যাওয়ার পর আস্তে ধীরে কমপ্লিট করি। সো ও অলরেডি রওনা দিয়ে দিয়েছে খাওয়ার পর 2 মিনিট রেস্ট নিয়ে। তো বাসা সবার থেকে বলে যাচ্ছে, বাপ্পি আম্মু আপ্পি সবার কাছ থেকে বলে ও তাড়াহুড়া করে, ওর হাঁটার গতিবেগ দেখেই বুঝতে পারছেন ওর তাড়াটা কতটা। আর এখনই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, তাই আমিও আর লেট করিনি, ওকে রাখতে চাইনি, ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে আগে চলে যা, যেহেতু অনেকবার ফোন দিচ্ছে। আর এই যে মঈনকে দেখতে পাচ্ছেন, সেই একটা খেলা দিচ্ছে, সে সাথে কেউ না থাকলেও সে একাই খেলাতে নেমে যায়। সো এটা হচ্ছে তার যাওয়ার পর রাতের বেলা, আপ্পি শ্যামাই দিয়ে অনেক সুন্দর একটা বরফি বানিয়েছে, এটা আমার খুবই পছন্দ, এটার রেসিপি আপ্পি চ্যানেলে পাবেন। আর এটা কিন্তু আমি আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি, কারণ আমি আসলেই আপ্পি এটা বানানো হয়, এটা অনেক বেশি মজা খেতে, আমি কি বলবো, আমার খুবই পছন্দ। আর এটা তখন একদম গরম গরম ছিল, জাস্ট বানিয়ে বক্সিং করা হয়েছে। তাম্মু আবার আমাকে দিয়ে গেল, বললো যে একটু খাও। তো এখন আমি আবার কাজে বসে যাব, যেহেতু কালকে আমার ক্লাস। সো ক্লাসের প্যারা যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, সো কাজ তো করতেই হবে, তাই এখন আমি একদম মন দিয়ে কাজে বসে যাব আর এটা সাথে খাবো। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর এটা গরম গরম খেতে এর চেয়েও বেশি মজা। সো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল, ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।